ভাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে একটি নিউজ তোমাদের সঙ্গে অ্যানালাইসিস করবো। নিউজটি হলো পৃথিবীর গা ছুঁয়ে চলে যাওয়া রেকর্ডকারী একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র গোহানো 2020 কিউজি। তো এই নিউজটি আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং কোনো রকম ফল্ট হলে বা কোনো রকম তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তবে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো চলো দেখি শুরু। তো দেখো বন্ধুরা, টাইটেল কী দিয়েছেন, নাসা স্পোর্টস টিনি অ্যাস্ট্রয়েড ক্লোজেস্ট এভার সিন পাসিং আর্থ। বলছে নাসা এর আগে কখনো পৃথিবীর এত কাছ দিয়ে গা ঘেঁষে চলে যাওয়া গ্রহাণু দেখেনি। বুঝতে পারলে, নাসা স্পোর্টস টিনি অ্যাস্ট্রয়েড ক্লোজেস্ট এভার সিন পাসিং আর্থ, ঠিক আছে, এটা টাইটেল। এবার শুরু হচ্ছে, দেখো অ্যাস্ট্রয়েড 2020 কিউজি, অ্যাস্ট্রয়েড 2020 কিউজি হচ্ছে এটা আমাদের নাম। পাসিং আর্থ, পৃথিবীর পাশ দিয়ে চলে গেছে। দ্য অ্যাস্ট্রয়েড ওয়াচ নিয়ারলি দ্য সাইজ অফ অ্যান এসইউভি কার অ্যান্ড ইট ওয়াচ রাফলি 10 to 20 feet অ্যাক্রস। অ্যাস্ট্রয়েড কিউজি 2020 এটা একবারে এসইউভি গাড়ির মতো একদম সাইজ, যার সাইজটা দেওয়া আছে 3 থেকে 6 মিটার অথবা ফুটেতে দেওয়া আছে 10 থেকে 20 ফুট। ইভেন ইফ, এমনকি যদি দ্য অ্যাস্ট্রয়েড ওয়াচ অন দ্য ট্র্যাজেক্টরি টু হিট আওয়ার প্ল্যানেট, যদি এমনকি যদি অ্যাস্ট্রয়েডটা তার নির্দিষ্ট গ্রহের পথে থাকতো, তার নির্দিষ্ট কক্ষপথে থাকতো, তবে সে আমাদের পৃথিবীকে, আমাদের প্ল্যানেটকে আঘাত করতে পারতো। ইট ওয়াজ লাইকলি, এটা সম্ভবত, ইট উড নট হ্যাড এ মেজর ইম্প্যাক্ট আফটার বিকামিং এ ফায়ার বলস আফটার আপন এন্টারিং আর্থস অ্যাটমোসফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর, এটা আগুন গোলাতে পরিণত হওয়ার পরেও এর কোনো বিশেষ প্রভাব আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের উপর পড়েনি। নেক্সট দেখো কি আছে, অ্যাস্ট্রয়েড 2020 কিউজি, ন্যাশনাল এরোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা, নাসার ফুল ফর্মটা দিয়েছে, এটা একটা জানার বিষয়। ন্যাশনাল এরোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা আইডেন্টিফাইড এ টিনি অ্যাস্ট্রয়েড, এটি ছোট্ট গ্রহাণুকে চিনতে পেরেছে। দ্যাট অন ষোলোই আগস্ট at 9:38 AM সকাল 9:38 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, দ্য অ্যাস্ট্রয়েড নেমড 2020 কিউজি পাস্ট 2950 কিলোমিটার অ্যাবাভ দ্য সাউদার্ন ইন্ডিয়ান ওশান। বলছে এটা নাম রাখা হয়েছে 2020 কিউজি, এবং এটা পাশ দিয়ে চলে গেছে ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তের আকাশে প্রায় পাশ দিয়ে চলে গেছে। অ্যাকর্ডিং টু নাসা, নাসার মত অনুসারে ইট ইজ দ্য ক্লোজেস্ট নোন নন ইম্প্যাক্টিং অ্যাস্ট্রয়েড। অর্থাৎ বলা হচ্ছে এইটার নাম রাখা হয়েছে 2020 কিউজি। গত রবিবারকে ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তের আকাশে সমুদ্রপৃষ্ঠকে প্রায় 2950 কিলোমিটারের ওপর দিয়ে চলে গেছে গ্রহাণুটি। আর বিজ্ঞানীদের পরিভাষায় এদের বলা হয় নিয়ার আর্থ অ্যাস্ট্রয়েড, অর্থাৎ পৃথিবীর একবারে কাছাকাছি চলে আসা গ্রহাণু। 2020 2020 কিউজি আবার নন ইম্প্যাক্টিং, এই যে নন ইম্প্যাক্টিং দিয়েছে না, নন ইম্প্যাক্টিং মনে হচ্ছে তোমার পৃথিবীর কাছে এসেও তার বুকে আছড়ে পড়ছে না। বুঝতে পারছি, দেখা গেছে দ্য অ্যাস্ট্রয়েড ওয়াজ নিয়ারলি দ্য সাইজ অফ অ্যান এসইউভি কার অ্যান্ড ইট অ্যাজ যেহেতু ইট ওয়াজ রাফলি 10 to 20 feet অ্যাক্রস, এবং এটা সাইজটা দেওয়া আছে যে 3 থেকে 6 মিটার আর ফুটে হলে 10 থেকে 20 মিটার, যেটা আগে তোমাদের বললাম এসইউভি কারের মতো দেখতে। ইভেন ইফ দ্য অ্যাস্ট্রয়েড ওয়াজ অন দ্য ট্র্যাজেক্টরি টু হিট আওয়ার প্ল্যানেট, যদি তার নিজের কক্ষপথে থাকতো তবে সে আমাদের যে প্ল্যানেট তাকে আঘাত করতে পারতো। ইট ওয়াজ লাইকলি, সম্ভবত, ইট উড নট হ্যাড এ মেজর ইম্প্যাক্ট আফটার বিকামিং ফায়ার বল আফটার এন্টারিং আর্থস অ্যাটমোসফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডল প্রবেশ করার আগে এটা বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি। ইটস রিয়েলি কুল টু সি এ স্মল অ্যাস্ট্রয়েড কাম বাই দিস ক্লোজ বিকজ উই ক্যান সি দ্য আর্থ গ্র্যাভিটি ড্র্যামাটিক্যালি বেন্ড ইটস ট্র্যাজেক্টরি, সেড পল চুডাস, ডিরেক্টর অফ দ্য সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ CNEOS অ্যাট নাসাস জেট প্রোপালশন ল্যাবরেটরি ইন সাদার্ন ক্যালিফোর্নিয়া, সাদার্ন ক্যালিফোর্নিয়াতে তাদের অফিসে, অফিস থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নাসার জেট প্রোপালশন ল্যাবের সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ এর ডিরেক্টর পল চুডাস বলেন, পৃথিবীর এত কাছে দিয়ে কোনো গ্রহাণু কখনও চলে যায়নি। বেশ বোঝা গিয়েছে এই গ্রহের মাধ্যাকর্ষণ বল ওর যাত্রাপথে বা ট্র্যাজেক্টরির দিকে ঝুঁকে পড়েছিল পৃথিবীর দিকে। তারপর কি আছে, দেখো, আওয়ার ক্যালকুলেশন শো দ্যাট দিস অ্যাস্ট্রয়েড গট টার্ন বাই 45 degrees অর শো অ্যাজ টু ইট সোয়াং বাই আওয়ার প্ল্যানেট। তারপর বলছেন আমাদের হিসাব বলছে, মানে ওনাদের হিসাব, ওনারা ক্যালকুলেশন করে দেখেছেন যে পৃথিবীর টানে অন্তত 45 degrees বেঁকে গিয়েছিল সেটি। এটা হচ্ছে মহাবিশ্বের একটি চমক, মানে পৃথিবীর টানে প্রায় 45 ডিগ্রি সে বেঁকে চলে গেছে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, অ্যাকর্ডিং টু চুডাস 2020 কিউজি ওয়াজ ফার্স্ট রেকর্ডেড জাস্ট অ্যাজ এ লং স্ট্রেক ইন অ্যান ইমেজ দ্যাট ওয়াজ টেকেন 6 hours আফটার দ্য ক্লোজেস্ট পয়েন্ট অফ অ্যাপ্রোচ। ইট ওয়াজ ট্রাভেলিং অ্যাট এ স্পিড অফ নিয়ারলি 12.87 কিলোমিটার কিমি পার সেকেন্ড হুইচ ইজ এ লিটল স্লোয়ার দ্যান দ্য অ্যাভারেজ স্পিড। দ্য ইমেজ ওয়াজ টেকেন ইউজিং এ ওয়াইড ফিল্ড ক্যামেরা অ্যাট দ্য জুইকি ট্রানজিয়েন্ট ফেসিলিটি বেসড অ্যাট ক্যালটেক্স পালোমার অবজারভেটরি ইন সান ডিয়েগো কাউন্টি।
তো এখানে বলা আছে ওই চোটাসের মত অনুসারে যে 2020 কিউজি অ্যাস্টেরয়েডটি গতিবেগ ছিল সেকেন্ডে 12.87 কিমি পার সেকেন্ড, এবং যা অন্যান্য গ্রহদের তুলনায় অবশ্য কম। এবং মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এবং আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তারা একটি তাদের তৈরি দূরবীন দূরবীক্ষণ যন্ত্রের নাম হচ্ছে জুইকি ট্রানজিয়েন্ট ফেসিলিটি, এর ক্যামেরায় প্রথম ধরা পড়ে যে 2020 কিউজি, কিন্তু তখন সেটা ছিল একটা লম্বা দাগের মতো, পৃথিবী থেকে অনেক দূরে, পৃথিবী ছাড়িয়ে তারা অনেক দূরে ছিল। বিজ্ঞানীদের অঙ্ক অনুযায়ী তার অন্তত 6 ঘন্টা আগে সে পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল, যখন দেখছে তার ঠিক 6 ঘন্টা আগে সে পৃথিবীর কাছে এসেছিল। ইটস কোয়াইট অ্যান অ্যাকমপ্লিশমেন্ট টু ফাইন্ড দিস টিনি ক্লোজ ইন অ্যাস্ট্রয়েড ইন দ্য ফার্স্ট প্লেস বিকজ দে পাসড বাই সো ফার্স্ট, জোডা সেড। দেয়ার টিপিক্যালি অনলি এ শর্ট উইন্ডো অফ এ কাপল অফ ডেজ বিফোর অর আফটার ক্লোজ অ্যাপ্রোচ হুইন দিস স্মল অফ অ্যান অ্যাস্ট্রয়েড ইজ ক্লোজ ইনআ টু আর্থ টু বি ব্রাইট ইনআ বাট নট সো ক্লোজ দ্যাট ইজ মুভ টু ফার্স্ট ইন দ্য স্কাই টু বি ডিটেক্টেড বাই টেলিস্কোপ। তো এখানে বলা আছে বিজ্ঞানীরা জানাচ্ছেন 2020 কিউজি যদি তার নির্দিষ্ট আবক্ষ পথে মানে তার নির্দিষ্ট পথে থাকত, তবে তা হয়তো বায়ুমণ্ডলে ঢুকে আগুনের গোলাকার চেহারা নিত। কিন্তু বছরবার তো এই সমস্ত কিছু ঘটনা ঘটে, যে যখন আমার উল্কাপথ হয় তখন কী দেখি, যে উল্কা পড়ে আছে, মানে পৃথিবীর বায়ুমণ্ডল ঢুকে যাচ্ছে, আগুনে পরিণত হয়ে যাচ্ছে। আবার এমনও হয় মাঝে মাঝে ছোটো ছোটো গুহানু যতক্ষণ না পৃথিবীর একবারে কাছে চলে আসে টেলিস্কোপে ধরাই পড়ে না। অধিকাংশ ক্ষেত্রে যেটা ঘটে থাকে, পৃথিবী থেকে নিরাপদ দূরত্ব রেখে এরা চলে যায়, কিন্তু এক্ষেত্রে এর কোনো ঘটনাই ঘটেনি। পৃথিবীকে একদম চমকে দিয়েছে, পৃথিবীর সকলকে একদম চমকে দিয়ে পৃথিবীর প্রায় গা ঘেঁষে চলে গেছে মহাকাশের ক্ষুদ্র সদস্যটি। তো বন্ধুরা দেখো, এটা আমাদের শেষ টেনশন কী দিয়েছে। নাসা ওয়াজ অ্যাসাইন্ড দ্য রোল টু আইডেন্টিফাই নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড এনইএ ইন 2005। নাসা 2005 সালে একটা চুক্তি করেছিল যে তারা পৃথিবীর কাছাকাছি চলে আসা গ্রহাণুদেরকে পর্যবেক্ষণ করবে, সেটা 2005 সালে হয়েছিল, নাম হচ্ছে নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড এনইএ 2005 সালে হয়েছিল। দিস অ্যাস্ট্রয়েড দ্যাট মানে এই সমস্ত উল্কাপিণ্ড বা গুহানগুলো দ্যাট আর অ্যাবাউট 460 ফিট, যাদের চওড়াটা 460 ফিট বা 140 মিটার অর লার্জার অথবা বেশি ইন সাইজ আকারে, পোজ এ গ্রেটার থ্রেট টু আর্থ, পৃথিবীর পক্ষে একটি খুব বিপদ হতে পারে ইফ যদি দে আর ইন ইম্প্যাক্ট ট্র্যাজেক্টরি, যেটা নিজেদের নির্দিষ্ট কক্ষপথে থাকেন, নির্দিষ্ট যাত্রাপথে থাকেন। হাউ এভার যাই হোক, দ্য রেট অফ দেয়ার মোশন, তাদের এই গতির পরিমাণটা ইন দ্য স্পেসেতে ইজ মাচ স্মলার, হয় খুবই কম ইন ডিস্টেন্স দূরত্ব অনুযায়ী, এনেবেলিং দ্য সায়েন্টিস্ট, যেটা সায়েন্টিস্টদেরকে সাহায্য করে বা সক্ষম করে টু ডিটেক্ট দেম, তাদেরকে খুঁজে বের করতে হয়ে যখন দে আর মাচ ফার্দার অ্যাওয়ে ফ্রম আর্থ, যখন তারা পৃথিবী থেকে অনেকটা দূরে থাকে তখন তাদেরকে খুঁজে পেতে একটু অসুবিধা হয়। অন দ্য আধার অন্যদিকে স্মলার এনইএস আর হার্ড, এই ছোটো ছোটো গুহানুগুলিকে খুঁজে পাওয়া টু ডিটেক্ট খুঁজে পাওয়া আনটিল দে কাম এক্সট্রিমলি ক্লোজ, মানে যদি এই ছোটো ছোটো গুহানুগুলিকে খুঁজে পাওয়া মুশকিল, কখন খুঁজে পাওয়া যায় যখন তারা খুব কাছে চলে আসে তখনই তাদেরকে কেমন ডিটেক্ট করা যায়। তো বন্ধুরা দেখলে তোমরা অ্যানালাইসিস সিস্টেম, আশা করি তোমাদের খুব কাজে লাগবে এবং তোমরা বুঝতে পারবে। যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর যদি খারাপ লাগে তাও জানাবে কোথায় ফল্ট আছে, কোখানটা আমার একটু ইম্প্রুভ করতে হবে, সেই সমস্ত বিষয়গুলি তোমরা জানাবে। তোমরা সাহায্য করলে তবেই আমি আগাতে পারবো, তো তোমরা একটু আমাকে হেল্প করো, আমি তো তোমাদেরকে নতুনভাবে সাহায্য করার চেষ্টা করবো। তো এখানে ভিডিওটি শেষ করছি, খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে, নিজের যত্ন নেবে, খুব সুন্দরভাবে পড়াশোনা করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।